হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরিজ ফেভরাইডার। আজকে চলে আসছি এই হর্নেটটাকে একটু স্টিকার মড করানোর জন্য, আর খুব সিম্পলের মধ্যে একটু স্টিকারিং করাবো। প্রথমে উনি স্টিকারটা একটু ধরে ধরে মাপ দিয়ে নিচ্ছে, যেন কোনোভাবে ছোটো বড় না হয়ে যায় লাগানোর সময়। একটু কম হয়ে গেলে কিন্তু এখানে জোড়া পড়লে দেখতে ভালো লাগে না। আমি কীভাবে স্টিকারটা করাবো সেটা ওনাকে আমি আগেই বুঝাইয়া বলছি, সো উনি এখন ওনার নিজের মতো করে লাগাচ্ছে। রেড অ্যান্ড ব্লু হর্নেটে কেমন লাগবে জানি না, বাট নিয়ন গ্রিন অ্যান্ড অরেঞ্জের এই সাইডের মডিফিকেশানটা করলে অনেক জোস লাগবে, বিকজ এইটা হচ্ছে ম্যাট কালারের মধ্যে অনেক ফুটছে। ইভেন আমি যখন রাইড করে যাব তখন সাইড থেকে দেখতে অবশ্যই ভালো লাগবে অনেক। এটা আর ভি শেপের মতো এই জায়গাটুকু আমি ওনাকে বলছি কাট করে দিতে, বিকজ পুরা সলিড কালারের মতো এইটুকু জায়গা কাট করা থাকলে ব্ল্যাক একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হবে, দেখতে ভালো লাগবে। আমার বাইকের স্টিকার করা প্রায় শেষ, এখন দেখব ফাইনালি এটার লুকসটা কেমন লাগে দেখতে। ইভেন বাইক রাইড করার সময়ও কিন্তু এই জায়গাটা দেখা যায়, আর লুকস তো দেখতে পাচ্ছেন। খুব অল্প টাকার মধ্যে সিম্পল একটা মডিফিকেশান, আমার এই স্টিকার করাতে খরচ হয়েছে মাত্র 600 টাকা। 600 টাকার মধ্যে খুবই দুর্দান্ত একটা মডিফিকেশান, একদম সিম্পল। চাইলে স্টিকার কিনে এনে নিজেও করাতে পারেন বাসায়। সো কথা হবে নতুন কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।